প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকদিন পরে আবার শুরু করছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হলো ফোর ইয়ার ইন্টারভিউ। প্রথমে আমরা এই ফোর ইয়ার ইন্টারভিউয়ের থিওরিটা আমরা শিখব। এইটা থিওরি শেখার পরে তারপরে সেটাকে আমরা কতগুলি অঙ্ক করে সেগুলিকে অ্যাপ্লাই করব আজকে এবং পরের দিন। আচ্ছা, প্রথমে আমরা যেটা লিখব সেটা হলো the Fourier integral of a function fx এর Fourier integral কে আমরা এভাবে লিখবো, fx is equal to 1 over pi and then একটা ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম জিরো টু ইনফিনিটি। তারপর আরেকটা ইন্টিগ্রেশন থাকবে, সেটা হবে হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফটি কস ল্যামডা টি মাইনাস এক্স ডিটি অ্যান্ড ডিএন। তার মানে এই ইন্টিগ্রেশনটা হলো টি এর উপর, পরের ইন্টিগ্রেশনটা হলো ল্যামডার উপর। এখন সাধারণত আমাদের যেটা করতে হয় সেটা হলো গিয়ে এই অংশটুকুর, আমি একটু অন্য কালারের কলম থাকলে ভালো হতো, একটা লাল কলম দিয়ে দেখাই, এতটুকু অংশের আসলে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। এতটুকু অংশের ইন্টিগ্রেশন করতে হয় যেহেতু এটা ইন্টিগ্রাল, আলটিমেটলি এটা রেজাল্টটা কিন্তু ইন্টিগ্রাল হিসাবেই শেষ হয়, কিন্তু এই অংশের ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। এখন এই যে ফাংশন অফ টি আমরা যেটা বলছি সেটা আসলে ফাংশন অফ এক্স থেকে আসবে। এই ফাংশন অফ এক্স যদি অড ফাংশন হয়, ইফ ফাংশন অফ এক্স ইজ অড ফাংশন তাহলে কী হয়, তাহলে আমরা জানি যে ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস ফাংশন অফ এক্স। তখন এই এটাকে আমরা বলবো যে এটা একটা সাইন্স সিরিজ, এটাকে আমরা বলবো দিস ইজ এ দ্য ফোর ইয়ার সাইন ইন্টিগ্রাল। তখন আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখবো, এফ এক্স ইকুয়াল টু 1/π 0 টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ টি সাইন ল্যামডা টি সাইন ল্যামডা এক্স ডিটি ডিএল। এখন দেখো এতটুকু পার্টটাকে আমরা যদি দেখি, টি এর জায়গায় যদি এতটুকু পার্টে আমি মাইনাস টি বসাই তাহলে কিন্তু এই অংশটার এখানেও একটা মাইনাস আসবে, যেহেতু এটা একটা অড ফাংশন এখানেও একটা মাইনাস আসবে, কারণ সাইন মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু মাইনাস সাইন ল্যামডা টি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। সো আমরা তখন এই সূত্রটাকে আমরা রিরাইট করতে পারি এভাবে, 2/π 0 টু ইনফিনিটি, এখন এটাকে জিরো টু ইনফিনিটি লিখব কারণ এটাকে আমি দুই অংশে ভাগ করে ফেলছি, এফ টি সাইন ল্যামডা টি সাইন ল্যামডা এক্স ডিটি ডিএ। এটা হলো গিয়ে তাহলে তোমাদের ফোরিয়ার সাইন ইন্টিগ্রাল। আবার যদি আমি সিমিলারলি ফোরিয়ার কস ইন্টিগ্রাল লিখতে পারি, দ্য ফোরিয়ার cos integral এটাকে আমরা লিখবো এভাবে, f of x এখানে লিখে অফ ফাংশন অফ এক্স, এখানে একটা লেখা উচিত ছিল অফ ফাংশন অফ এক্স, তাহলে এখানে আমি লিখবো 1/π 0 টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ টি কস ল্যামডা টি কস
ল্যামডা এক্স ডিটি ডি ল্যামডা। এখন যেহেতু এতটুকু অংশটাকে একটু কনসিডার করো, এখানে যদি আমি মাইনাস টি বসাই তাহলে এটার সাইন আনচেঞ্জ থাকে, কাজেই আমি এটাকে আবার লিখতে পারবো একইভাবে টু বাই পাই জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি এফ টি ক্রস ল্যামডা টি ক্রস ল্যামডা এক্স ডিটি ডি। এখন তোমাকে যদি একটা ফাংশন অফ এক্স দেওয়া থাকে, যে ফাংশন অফ এক্সের তোমার ফোরিয়ার ইন্টিগ্রাল বের করতে হবে, তখন তুমি যদি দেখো যে এটা একটা অড ফাংশন, তখন তুমি সরাসরি এটা সাইনটাকে এটাকে ফর্মুলা ব্যবহার করবা। যদি দেখো একটা ইভেন ফাংশন, সরি এখানে একটু লেখা উচিত ছিল ফর ইভেন ফাংশন, ইভেন ফাংশন অফ এক্স, তখন আমরা আসলে কস ইন্টিগ্রালটা ব্যবহার করি। তো তখন আমাদের কস দিয়ে টার্মগুলি লিখতে হবে। কিন্তু যদি তোমাকে একটা ধরো ইভেন ফাংশন দেওয়া আছে কিন্তু তোমাকে বলা হলো সাইন ইন্টিগ্রাল ব্যবহার বের করো, সাইন ইন্টিগ্রাল অফ ইভেন ফাংশন, তখন তুমি এই সূত্রটাই ব্যবহার করবা। আবার একটা কস ইন্টিগ্রাল অফ অড ফাংশন দিলে তখন এই সূত্রটা ব্যবহার করবে। যদি কিছু বলে দেওয়া না থাকে যে সাইন ইন্টিগ্রাল না কস ইন্টিগ্রাল, তখন তুমি বের করবা যে এটাকে অড না ইভেন, এবং বের করে উপযুক্তভাবে সেটা বের করবা। যদি অড হয় তাহলে সাইন ইন্টিগ্রাল ব্যবহার করবা, আর যদি ইভেন হয় তাহলে কস ইন্টিগ্রাল ব্যবহার করবা। আর যদি তুমি দেখো যে এটা সাইন ইন্টিগ্রাল কস ইন্টিগ্রাল দুইটাই কোনোটাই তুমি বুঝতে পারছো না, তখন সরাসরি এই সূত্রটাকে তুমি ব্যবহার করো, এই সূত্রটাকে ব্যবহার করে তুমি কাজ করো। চলো আমরা একটা দুটো এক্সাম্পল করে আজকে আমরা বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা অঙ্কগুলি করতে হয়। সো আমাদের প্রথম প্রবলেম, আমরা দুই তিনটা প্রবলেম করবো এখনই, আর বাকিগুলি পরে করবো। সো একটা প্রবলেম দেওয়া আছে এরকম, ফাইন্ড দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু হবে এটার মান 1 যখন এক্স এর পজিটিভ ভ্যালু তার মান 1 এর থেকে ছোট, 0 যখন এক্স এর অ্যাবসলিউট ভ্যালুর মান 1 এর থেকে বড়। তাহলে এখন আমি এটাকে ফোরিয়ার ইন্টিগ্রাল করার জন্য আমরা চেষ্টা করব। তো এখন দেখো, প্রথমে দেখি দিস ইজ ফাংশন অফ এক্স ইজ ইভেন ফাংশন, আমরা এটা বুঝে নিচ্ছি। কীভাবে বুঝলাম? কারণ আমি যদি এখানে ফাংশন অফ মাইনাস এক্স বসাই, এটা ফাংশন অফ এক্স সমান হবে, কারণ এখানে কোনো এক্সই নেই, কাজে এটা সবসময় মানে কী থাকবে। তাহলে আমার করতে হবে কি, কোসাইন ইন্টিগ্রালটা ব্যবহার করতে হবে। সো দ্য ফোরিয়ার কোসাইন ইন্টিগ্রাল অফ ফাংশন অফ এক্স ইজ, এভাবে আমি লিখবো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2/π 0 to ∞, আবার 0 to ∞, প্রথমে আমার লিখতে হবে এফ টি হলো, আচ্ছা এফ টি লিখে রাখি আপাতত, পরে দেখব, এফ টি কস ল্যামডা এক্স কস ল্যামডা টি ডিটি ডিএক্স। দেখো এই এখানে প্রথমে আমার ডিটির ইন্টিগ্রেশন করতে হবে, সেখানে কস ল্যামডা এক্সের কোনো গুরুত্ব নেই, কাজে এটাকে আমি পরের ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসি, কস ল্যামডা এক্স কস ল্যামডা এক্স 0 to ∞ এফ টি কস ল্যামডা টি, এখানে ডি ল্যামডা হবে, সরি ল্যামডা টি ডিটি
d lambda. এখন দেখো দেখো আমাদের আসলে ইন্টিগ্রেশন কতটুকু করতে হবে, এতটুকু এতটুকু পর্যন্ত ইন্টিগ্রেশনটা আমার করতে হবে, সরি এতটুকু পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে হবে। এইটা আমার আসলে কস ইন্টিগ্রালের ভিতর থাকবে। তো এখন আমি মান বসাই, খেয়াল করো এক্স। এখন প্রথমে এই মানগুলি সম্পর্কে, এই মানগুলি সম্পর্কে আমার একটু ধারণা নিতে। ধরো এক্স ইজ স্মলার দেন ওয়ান, তার মানে কি? এটা হলো প্লাস এক্স ইজ অথবা মাইনাস এক্স স্মলার দেন ওয়ান অর স্মলার দেন ওয়ান, তার মানে কি? প্রথমে প্লাস এক্স স্মলার দেন ওয়ান এটা বুঝে যায়, কিন্তু এইটাকে বুঝতে গেলে একটু আমার এখানে কাজ করতে হবে। সেটা হলো আমি একটা মাইনাস সাইন দিয়ে একটাকে গুণ করব। মাইনাস সাইন দিয়ে গুণ করলে হবে এক্স ওয়ান, এই চিহ্নটা উল্টে যাবে। তার মানে এক্সের মান দুইটা মান, একটা হলো গিয়ে এক্স ওয়ানের থেকে ছোট হবে, সরি ওয়ানের থেকে বড় হবে, না এক্সের মান এই এইখানে এক্সের মান ওয়ানের থেকে বড় হবে আর এক্সের মান একটা ওয়ানের থেকে ছোটো ছোটো হবে। আমি আমি একটা লাইন না আর কি, এই লাইনটা একে আমি বোঝার চেষ্টা করি। এই হলো গিয়ে আমার একটা নাম্বার লাইন, এটা জিরো, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান। তাহলে দেখো এক্সের মান ওয়ানের থেকে ছোট হবে, তার মানে এখান থেকে একটু আবার ও এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা মাইনাস ওয়ান হবে, কারণ আমি মাইনাস সাইন দিয়ে গুণ করছি, এখানে লেখি নেই, যার জন্য এটা আর বুঝতে পারছি না। তাহলে এক্সের মান হবে মাইনাস ওয়ান থেকে বড়, তার মানে কি? এক্সের মান এইখানে থাকবে, এক্সের মান এসব জায়গায় থাকলে তার মান হলো ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় কেসটা দেখি। দ্বিতীয় কেসটা হলো এক্স ইজ গ্রেটার দেন, ও দেখা যাচ্ছে না মনে হয়, সরি আমি মনে হয় এটা এটা যদি দেখে না যায় আমি আরেকবার বলি। আমরা প্রথম এখানে দেখছি যে এক্সের মান ওয়ানের থেকে ছোটো, অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু মানে কি? প্লাস এক্স স্মলার দেন ওয়ান, মাইনাস এক্স স্মলার দেন ওয়ান। প্লাস এক্স স্মলার দেন ওয়ান এটা ঠিক আছে, এটা এখানে আমি রেখে দিলাম, আর মাইনাস এক্স স্মলার দেন ওয়ান এখানে আমি একটা মাইনাস যদি গুণ করি তাহলে এক্স হয়ে যাবে এক্স, মাইনাস এক্স হয়ে যাবে এক্স, ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান, আর স্মলার দেন এটা হয়ে যাবে গ্রেটার দেন। তার মানে এক্সের ভ্যালু ওয়ান থেকে মাইনাস ওয়ানের ভিতর ভেরি করে যখন আমি এই রেঞ্জটা দেখি। এবং পরেরটাতে যাই, সেখানে আমরা দেখছি যে অ্যাবসলিউট ভ্যালু ওয়ানের থেকে বড়, তার মানে কি? প্লাস এক্স ইজ গ্রেটার দেন ওয়ান আর মাইনাস এক্স ইজ সরি মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। এখন এখানে একটা মাইনাস আমি গুণ করি, মাইনাস গুণ করলে হয়ে যাবে এক্স, ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান, আর এই সাইনটা উল্টে যাবে। এখন আমি তাহলে এটা যদি নাম্বার থিওরেমে লিখি, নাম্বার লাইনে জিরো ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এক্সের মান ওয়ানের থেকে বড়, তার মানে এদিকে, আর এক্সের মান মাইনাস ওয়ান থেকে ছোটো, তার মানে এদিকে, এই জায়গাটা বাদে বাকি জায়গাটাকে আমরা ইয়া করব। এখন দেখো আমার কিন্তু ইন্টিগ্রেশনটা আছে জিরো থেকে ইনফিনিটি, তার মানে আমার দেখতে হবে জিরোর উপর থেকে, এদিকে আর নিচের দিকে আমার দেখার দরকার নাই। তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত আমি একটা মান পাবো, সেটা হলো ওয়ান, তার বড় যাই হবে সেগুলো হলো জিরো। তার মানে ইন্টিগ্রেশনটাকে আমি এখন এইভাবে লিখতে চাই, সরি দেখা যাচ্ছে কিনা দেখি, টু পাই জিরো ইনফিনিটি কস ল্যামডা এক্স, আর এখানে আমি একটু ব্রেকেট দিয়ে দিই, এখানে হবে জিরো টু ওয়ান, ওয়ান কস ল্যামডা টি ডিটি প্লাস, তারপর ওয়ানের থেকে বড় যেগুলি আছে সেখানে আমি কী পাবো? ওয়ান থেকে ইনফিনিটি সব জিরো, কস ল্যামডা টি ডিটি ডি ল্যামডা। আশা করি ক্লিয়ার হয়েছে এটা, এইটার অর্থটা কি? তার মানে এই ইন্টিগ্রেশনটা আর এক্সিস্ট করে না, শুধু থাকবে এটা। তাহলে আমি পাবো টু বাই পাই ইন্টু জিরো টু ইনফিনিটি কস ল্যামডা এক্স, এটাকে আমি এখন ইন্টিগ্রেট করি, এটাকে আমি ইন্টিগ্রেট করলে আমার আসবে সাইন ল্যামডা টি বাই ল্যামডা, আর ইন্টিগ্রেশনের লিমিট হলো জিরো টু ওয়ান। এখন এটার মান আমি বসাই, এটার মান হবে টু বাই পাই ইন্টু জিরো টু ইনফিনিটি কস ল্যামডা এক্স। এখন আমি যদি
এটার মান বসাই তাহলে এটা পাবো আমি sin lambda sin lambda by lambda into d lambda কারণ 0 বসালে এটা এমনিতেই 0 হয়ে যাবে কাজেই এটা আমার দরকার নাই সো এটার আলটিমেট মানটা হলো দাঁড়ালো 2/2 পাই into 0 to infinity cos lambda x sin lambda divided by lambda d. চলো আমরা তাহলে পরের পৃষ্ঠায় যাই অঙ্কটা বাকি অংশটা করার জন্য সো আমরা যেটা পাবো সেটা হলো এরকম যে তাহলে আমি লিখতে পারি আমরা যেহেতু লিখছিলাম এর আগে পর্যন্ত ফাংশন অফ x equal to 1 over 2 over pi 2 by pi into 0 to infinity sin lambda cos lambda x divided by lambda d lambda সুতরাং এটাকে আমি লিখতে পারি 0 to infinity sin lambda cos lambda x lambda d lambda equal to এখন দেখো এটা হলো pi by 2 into হওয়া উচিত ফাংশন অফ x এখন ফাংশন অফ x এর তো দুটো মান তাহলে এর একটা মান হবে এরকম এইভাবে আমার লিখতে হবে pi by 2 into যখন অ্যাবসোলিউট ভ্যালু অফ x এর মান একের থেকে ছোট এবং এফ এক্স এর মান জিরো কারণ আমি এফ এক্স এর মান ওয়ান বসাই দিচ্ছি এখানে আর এখানে জিরো হবে যখন এক্স এর মান ওয়ানের থেকে বড় সো এইভাবে আমি একটা অঙ্ক এই অঙ্কটা এইটাই হলো দিস ইজ দ্য রেজাল্ট অ্যাকচুয়ালি এই অঙ্কটার সো এই অঙ্কটা এইভাবে আমরা করতে পারব তা তুমি যদি এই এক্স এর ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে এই ধরনের অঙ্ক করার জন্য চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হলো এরকম এক্সাম্পল 2 এটা হলো এরকম ইভালুয়েট দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু তার দুইটা মান আছে মনে করো একটা মান হলো মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স আর একটা মান হলো ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এটা হলো যখন এক্স এর মান জিরো থেকে ছোট আর এটা হলো এক্স এর মান যখন জিরো থেকে বড় এখন আমরা দেখি যে এটা আসলে ইভেন ফাংশন না অড ফাংশন এটা আমাদের প্রথমে চেক করতে হবে কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে এক্স এর ভ্যালুর সাথে একটা সম্পর্ক আছে চলো প্রথমে বসে আমরা পুট এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ইন ফাংশন এখন দেখো আমরা তাহলে ফাংশন অফ এক্সটা কী হয়ে যাবে ফাংশন অফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু হবে দুটো মান হয়ে যাবে একটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এক্সের জায়গায় মাইনাস এক্স বসালাম আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আর কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যাবে এখন হয়ে যাবে মাইনাস এক্স টেন্স টু জিরো ইস গ্রেটার দেন জিরো এটা হয়ে যাবে মাইনাস এক্স ইস গ্রেটার দেন এখন এটাকে আমি যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স ইজ গ্রেটার দেন জিরো আর এটাকে যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স ইজ স্মলার দেন জিরো এখন দেখো এখন আমার ম্যাচ করতে হবে কার সাথে কার এই টার্মটার সাথে এই টার্মটার সাথে এই টার্মটা কারণ এই দুইটা লিমিট কিন্তু একই জায়গায় আছে দেখো তাহলে কী হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা হয়ে গেছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর এটার সাথে আমি ম্যাচ করাবো এটাকে তখন আমি দেখো এটা মাইনাস সাইনটা প্লাস হয়ে গেছে তার মানে সো ইফ উই ম্যাচ দ্য ফাংশন
function at proper number line we get fx is an odd function. এখন এটা যদি odd function হয় তাহলে অনেক কিছু মনে হয় তোমরা দেখতে পাও নি, আমার মনে হয় আবার বলতে হবে, আমি মোবাইলের দিকে তাকাইনি, সো আবার আমি এটাকে এক্সপ্লেন করব। প্রথম থেকে একটু এক্সপ্লেন করতে হবে। দেখো প্রথমে আমি দেখো এই ফাংশন এক্স এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকায় এই ফাংশন অফ এক্সটাকে আমি এখন চেক করতে হবে যে এটা কি অড ফাংশন না ইভেন ফাংশন। চেক করতে গেলে আমার যেটা করতে হবে ফাংশন অফ এক্সে এক্সের মান মাইনাস এক্স বসাবো। এক্সের মান যখন আমি মাইনাস এক্স বসাবো তখন ফাংশন অফ মাইনাস এক্স এভাবে রেখেলাম ই টু দি পাওয়ার এ এক্স, এটা হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা হয়ে গেল ই টু দি পাওয়ার এ এক্স। এখন এইটাকেও আমার মাইনাস এক্স আগের মতোই আমি জিরোতে নিয়ে করলাম। এখন এটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স, জিরো তো জিরোই থাকবে কিন্তু এই সাইনটা চেঞ্জ করবে, তার দিক চেঞ্জ করবে। ঠিক তেমনই মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো ছিল, এটা হয়ে যাবে এক্স ইজ স্মলার দেন জিরো। এই দুটা আমাদের চেক করা হয়ে গেল, কিন্তু এখন আমার ম্যাচ করতে হবে। ম্যাচ করতে গেলে আমার কিন্তু ঠিক নাম্বার প্রপার নাম্বার লাইনে এটা ম্যাচ করতে হবে যে এক্স ইজ গ্রেটার দেন জিরো কোথায় আছে এখানে, তার মানে এই দুইটা ফাংশন ম্যাচ করতে হবে। দেখো এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে হয়ে গেছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটার সাথে যদি আমি এটা ম্যাচ করি এটা ছিল মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা হয়ে গেছে ই টু দি পাওয়ার এ এক্স। এখন এই দুইটা মান যখন আমি যখন কম্পেয়ার করব তখন দেখতে পাচ্ছি যে তাহলে ফাংশন অফ এক্স ইজ অ্যান অড ফাংশন। এখন যদি অড ফাংশন হয় তাহলে আমরা কী ধরনের ফোরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করব, আমরা সাইন ফোরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করব। সো আমরা এখন সাইন ফোরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করে দেখি যে এটা আমরা এখন কীভাবে করতে পারি। সো ইউজিং সাইন ফোরিয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন এফ এক্স, তাহলে আমরা কী লিখব এফ এক্স ইকুয়াল টু টু ওভার পাই জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি, এখানে আসলে একটু সাইন ল্যামডা এক্সট্রা লিখে নিলে ভালো, এখানেই লিখে নিই। তো এখানে হবে এফ অফ টি সাইন ল্যামডা টি ডিটি, এখানে ছোট করে আমি আর সাইন ল্যামডা এক্স লিখে নিই, ও সরি ডিটি ডি ল্যামডা হবে, আমি বারবার এই জিনিসটাকে ভুলিয়ে ফেলি, ডি ল্যামডা লিখি মাঝে মাঝে। সো এখন আমরা যদি আমি এটা লিখি এখন আমার করতে হবে কি ইন্টিগ্রেশন করতে হবে, এই জায়গাটার ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা তাহলে আমরা জানি আমরা আগে মানটা বসাই টু বাই পাই, তোমার খেয়াল করতে হবে এখন কিন্তু ইন্টিগ্রেশনটা হলো জিরো থেকে ইনফিনিটি, তাহলে আমি কোন পার্টটাকে নিব, আমি নিব হলো এক্সের থেকে বড় যেটা আছে, তার মানে এই টার্মটাকে আমার ওখানে লিখতে হবে, কারণ এটা যেহেতু জিরো থেকে ছোট সেটা আমার ইন্টিগ্রেশনের ভিতর নাই, এটা আমার ইন্টিগ্রেশনের ভিতর নাই। সো আমার এখন নিব এভাবে লিখব জিরো টু ইনফিনিটি সাইন ল্যামডা এক্স, তারপরে এখানে আমার ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন ল্যামডা টি ডিটি। সো এইটা হলো গিয়ে আমার এখন রেজাল্ট আসলো। সো এখন আমি যেটা করব সেটা হলো এই পার্টটাকে ইন্টিগ্রেশন করব, এই পার্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমার একটা ডেফিনিটিভ ইন্টিগ্রাল ব্যবহার করতে হবে, সেই ইন্টিগ্রালটা এরকম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এ এক্স সাইন ডি এক্স ডি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন ডিএক্স
माइनस एस एंड बी एच माइनस बी कॉस बी एच এই হলো যে সূত্র এখন আমরা দেখো এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি এ কি এ হলো এখানে মাইনাস এ আর বি হলো ল্যামডা সো আমরা তাহলে সুতরাং আমি লিখতে পারি টু বাই পাই জিরো টু ইনফিনিটি সাইন ল্যামডা এস ইন্টু একটা ইন্টিগ্রেশন আমি এইভাবে এইভাবে লাইন দিয়ে লিখে ফেলি এটার মান হবে ই টু দি পাওয়ার এর এর জায়গায় মাইনাস এক্স এ এক্স আর এ যেহেতু স্কোয়ার এখানে প্লাস লিখব এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার আর এখানে একটু এইভাবে দিই ব্র্যাকেটের ভিতর লিখি এর মান হলো মাইনাস এ কাজে এটা হবে মাইনাস এ সাইন ল্যামডা এক্স মাইনাস বি হলো গিয়ে ল্যামডা কস ল্যামডা এক্স এখন এটাকে আমার মান বসাতে হবে জিরো টু ইনফিনিটি ডি আশা করি সবার কাছে ক্লিয়ার আমি জাস্ট এইটার সাথে কম্পেয়ার করে লেখো এটার সাথে কম্পেয়ার করে তুমি এই ইন্টিগ্রেশনের মান এখানে বসাও এখন আমি লিমিট বসাবো দেখো প্রথমে আমার লিমিট বসাতে হবে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু জিরো কাজে আমার প্রথম টার্মটা হয়ে যাবে জিরো জিরো টু ইনফিনিটি সাইন ল্যামডা এক্স তাহলে প্রথম টার্মটা আমি লিখব জিরো তারপরে যখন আমি জিরো বসাবো ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কাজে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এখন ও এখানে কেন আমি টি লিখলাম এখানে আমার লেখা উচিত ছিল এক্স লিখলাম কারণ আমার টি এখানে টি আছে সো এগুলি হবে টি এখন টি এর জায়গায় আমি যখন মান বসাবো জিরো বসাবো তাহলে কী হবে মাইনাস এ সাইন জিরো হবে কাজে সাইন জিরো মানে জিরো মাইনাস এখানে মাইনাসে এটা তো আসলে প্লাস হয়ে যাবে কারণ হলো প্রথমে ইনফিনিটি বসাইছি তারপর আমি যখন জিরো বসাবো তখন একটা মাইনাস আসবে এটা তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে এখানে একটা প্লাস আসবে সো এখন আসবে ল্যামডা ক্রস ল্যামডা ল্যামডা ইনটু জিরো তার মানে হলো দিস ইজ ইকুয়াল টু ওয়ান অ্যাকচুয়ালি তো আমরা আরেকটু আরেক লাইন করি সো দিস ইজ ইকুয়াল টু টু বাই পাই জিরো টু ইনফিনিটি সাইন ল্যামডা এক্স আর এখানে আসবে এখানে মানে একটা কোথায় গণ্ডগোল করলাম এখানে মাইনাস অফ এখানে 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 মাইনাসই থাকার কথা এটা মাইনাস ঠিকই ছিল কারণ এখানে মাইনাস আমি এখানে দিয়ে রাখছি সো মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস আর কস ল্যামডা জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে পাবো আমি ল্যামডা বাই এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার তাহলে আমার অঙ্কটা প্রায় হয়ে গেছে তাহলে এই দিকে ছিল কত এফ অফ এক্স তাহলে সুতরাং আমি এখান থেকে লিখতে পারি জিরো টু ইনফিনিটি সাইন ল্যামডা সাইন ল্যামডা এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা ইকুয়াল টু পাই বাই টু অফ এফ এক্স তার মানে এটাকে আমি দুইটা মান দিয়ে দেখাতে পারবো একটা হলো পাই বাই টু ইন্টু আমার কী মান ছিল যখন এক্স থেকে বড় তখন এটা মাইনাস অফ ই টু দি পাওয়ার এ এক্স এটা হলো যখন আমার এটার মান এক্স থেকে ছোট আর পাই বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স যখন এটার মান এক্স থেকে জিরো এটাকে হয়তো আরেকটু সুন্দর করে লেখা যেত এটাকে আমি এখানে ছোটো করে লিখে ফেলি এখানে এটা হবে আসলে পাই বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স আর এটা হবে
पाई बाई टू इंटू ई टू दि पावर माइनस एक्स एट हलो एक्सर मान जो जिरो थे छोटो और यार मान एक्स जिरो थे बड़ो बस दैट्स ऑल यटाई हलो कि आंसर। सो हमें दुटा उदाहरण इतिमदे कर फिललम जो यटार मान केम तो एन तृत्य एक एक्साम्पले जा एक्साम्पलटा निब एभवे धर एक फाइंड द कोरियोसिस सीरीज फोरियर इटाते बला साइंस सीरीज सीरीज फॉर एफ एक्स इक्वल टू e to the power minus beta x hence show that pi by 2 into e to the power minus beta x equal to 0 to infinity lambda x बीटा स्क्वायर प्लस लैम्डा स्क्वायर डी लैम्डा এখন আমি এখানে আর আমার দেখার দরকার নাই এটা কি অড না ইভেন ফাংশন কারণ এখানে বলে দিছে যে এটা সাইন সিরিজ বের করতে হবে। সো আমি সরাসরি সাইন ইন্টিগ্রালের ফোরিয়ার সাইন সিরিজ অফ এফ এক্স এইটা বলেই আমি শুরু করে দিব। एफ एक्स इज कि यहाँ लिखब एफ एक्स इक्वल टू टू बाय पाई जीरो टू इनफिनिटी साइन लैम्डा एक्स जीरो टू इनफिनिटी एफ टी साइन लैम्डा टी डी टी প্রথমে আমি আমার ফাংশন অফ টি এর মান বসা দিই জিরো টু ইনফিনিটি সাইন ল্যাম্বডা এক্স জিরো টু ইনফিনিটি এফ টি হল ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি কারণ এখানে টি দিয়ে এক্সের জায়গায় টি বসাতে হবে সাইন ল্যাম্বডা টি ডিটি ডিএক্স ঠিক আগে আগের অঙ্কে যে নিয়মে আমরা করেছিলাম ইন্টিগ্রেশনটা সেই একই নিয়মে করব। সো আমি পাব টু বাই পাই জিরো টু ইনফিনিটি সাইন ল্যাম্বডা এক্স ইন্টু ই মাইনাস ডিটি তাহলে এখানে হবে গেলে দুইটা স্কোয়ার প্লাস ল্যাম্বডা স্কোয়ার তারপরে আমি এখানে বসাবো হলো প্রথমে এ সাইন ডিএক্স এ কত এ হলো মাইনাস বিটা সো এখানে লিখব মাইনাস বিটা সাইন ল্যাম্বডা টি তারপর আমি বসাবো হলো মাইনাস ল্যাম্বডা কস ল্যাম্বডা এটাকে আমার কী কী বসাতে হবে জিরো টু ইনফিনিটি সরি এখানে বারবার আমি একটা ভুল করছি এটা কিন্তু ডিএক্স না এটা হবে ডি ল্যাম্বডা সো এখন আমি এখানে ইন্টিগ্রেশন লিমিটের মান বসা দিই টু ওভার পাই জিরো টু ইনফিনিটি সাইন ল্যাম্বডা এক্স এখন আমি এখানে যদি মান বসাই দেখো প্রথমে ইনফিনিটি হলে এটা জিরো হয়ে যাবে তারপর মাইনাস তারপর আমি জিরো যদি বসাই তাহলে প্রথমে এটার মান হয়ে যাবে ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ল্যাম্বডা স্কোয়ার এখানে ল্যাম্বডা টি এর জায়গায় যদি আমি জিরো বসাই এটা হয়ে যাবে জিরো আর এখানে যদি টি এর জায়গায় জিরো বসাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস ল্যাম্বডা ডিএ সো আমি কী পেলাম টু বাই পাই ইন্টু জিরো টু ইনফিনিটি এখানে দেখো এখানে হয়ে যাবে ল্যাম্বডা সাইন ল্যাম্বডা এক্স ডিভাইডেড বাই ল্যাম্বডা
sorry, not lambda, divided by beta square plus lambda square d lambda. সুতরাং আমি লিখতে পারি 0 to infinity lambda sine lambda x beta square plus lambda square d lambda equal to pi by 2 function of x. সো এটা প্রমাণিত হয়ে গেল. সো আমরা তিনটা অঙ্ক আজকে করলাম. আমরা ভবিষ্যতে আরও কয়েকটা অঙ্ক করে আরও জিনিসগুলি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব. সো তোমরা একটু এই অঙ্কগুলি ভালো করে দেখে নিও যেন তোমরা পরে এগুলি সলভ করতে পারো. খোদা হাফেজ আজকে সবাইকে.